রাম নারায়ণ রাম। দেশের সকল মা ভাই ভগ্নীদের জানাই বৈদিক অভিবাদন। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। আজকের এই মহতী সন্ধ্যায় আমরা ভাই বোনেরা সমবেত হয়েছি পরম আরাধ্য পরম পিতা। সারা বিশ্বের বিষয়ে জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ দেওয়া মহানাম এবং তারই নির্দেশিত তত্ত্বের উপর ভিত্তি করে কিছু গান কিছু কথা স্বল্প সময়ের ভঙ্গিতে আমরা আত্মসমালোচনার ধারায় উপস্থাপন করব। সেই প্রেক্ষিতে সকলের উদ্দেশ্যে জাতি ধর্ম দল মত বর্ণ সম্প্রদায় নির্বিশেষে জানাই বৈদিক অভিবাদন বৈদিক সম্ভাষণ রাম নারায়ণ। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ আজকের পৃথিবীর এক অভূতপূর্ব বিষয়। এ পর্যন্ত এই পৃথিবীতে মানুষের কথা ভেবে সর্বসাধারণকে নিয়ে এমন করে সর্বজনীন তত্ত্ব সর্বজনীন দর্শন আদর্শ আর কেউ তুলে ধরেননি। তাই পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছে অগণিত দল সম্প্রদায় সাম্প্রদায়িকতা সংকীর্ণতা। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এই প্রথম সবার উদ্দেশ্যে তুলে ধরলেন সেই বিখ্যাত শাস্ত্র বাক্যটি সার্থকতা শৃঙ্গানন্দ বিশ্বে অমৃতস্বপুত্রা বললেন তোমরা সবাই অমৃতের সন্তান তোমরা সবাই এই পৃথিবীর সবাই বিরাটের সন্তান। আম গাছে যেমন জাম হয় না ধান গাছে যেমন পান হয় না ঠিক তেমনি বিরাটের বাচ্চা বিরাট না হয়ে যায় না। বিরাটত্ব নিয়েই সবার এই পৃথিবীতে আসা সময়ের অপেক্ষা উপযুক্ত অধ্যাবসায়ের অপেক্ষা উপযুক্ত পরিবেশের অপেক্ষা এগুলি ঠিকঠাক হলেই সবার ভিতরেই সেই বিরাটের সুর সঞ্চারিত হবে। পৃথিবী থেকে মুছে যাবে দল সম্প্রদায় সাম্প্রদায়িকতা সংকীর্ণতা। তাই সবাইকে জাতি ধর্ম দল মত বর্ণ সম্প্রদায় নির্বিশেষে
সবাইকে প্রকৃতিমুখী হয়ে প্রকৃতির সুর প্রকৃতির ধারাকে অবলম্বন করে প্রকৃতিস্থ হতে আহ্বান জানালেন জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। সেই প্রকৃতির বার্তা সবার উদ্দেশ্যে তুলে ধরে অঙ্গীকার করলেন, তোমরা তোমাদের মতো করে প্রকৃতির সুরকে অবলম্বন করে নিজেরা প্রকৃতিস্থ হও, একত্রিত হও, ঘরে ঘরে মহানিনাদের মহাপ্রকৃতির সুর ছন্দিত করো। আমি তোমাদের এই পৃথিবীকে স্বর্গে পরিণত করে দিয়ে তবেই যাব, এর জন্য যা যা করার দরকার তা করব, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। তাই তো পরমের ওই পরম তত্ত্ব, ওই সর্বজনীন দর্শন ওই বিশ্ব প্রকৃতির আদর্শকে পাথেয় করে ভোরের পাখির মতো মানুষের ঘুম ভাঙিয়ে চলেছি অবিরত। পরম গীতার উদ্দেশ্যে সুরবাণীর মেলবন্ধন ঘটি, তাই বলি ¡Gracias!
Thank you.